আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। 1200 পৌরসভা দখল নিল তৃণমূল কংগ্রেস। 35টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে 30টি ওয়ার্ডে। সিপিআইএম 12, 27 ও 31 নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছে। নির্দলরা 28 ও 18 নম্বর এই দুটি ওয়ার্ডে জয়লাভ করেছে। Beauty Report, The Regular News. পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নাম্বার 9051463377। আবারও বলে দিই, 9051463377। চট করে চলে এসো বন্ধুরা। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। মধ্যমগ্রাম ও বারাসাত পুরসভা তৃণমূল দখল নিয়ে বারাসাতে প্রতিক্রিয়া খাদ্যমন্ত্রী রতীন ঘোষে। মন্ত্রী জানালেন, বিরোধীদের সব অভিযোগ সঠিক নয়, তাই প্রমাণিত হলো। বিরোধীরা বারবার অভিযোগ করেছিল ভোট লুট হয়েছে, ছাপ্পা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা মধ্যমগ্রামে 4টি আসন পেয়েছে এবং একইভাবে বারাসাতেও বিরোধীরা পেয়েছে কয়েকটি আসন। এই জয় মানুষের জয় এবং সর্বোপরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই জয়। তবে বিজেপিরা সব জায়গায় তৃতীয় হয়েছে বলে জানান খাদ্য ও সরবর মন্ত্রী রতীন ঘোষ। বিষয়টা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে প্রথম থেকে একটা অভিযোগ ছিল যে সন্ত্রাসের বাতাবরণে তৃণমূল ভোট করেছে। সেটা অন্তত প্রমাণ হয়েছে যে বামপন্থীরাও বা অন্যান্য রাজনৈতিক দল, তারাও সিট পেয়েছে। একথা আমরা বলতে পারি যে আমরা অ্যাকচুয়ালি মানুষের কাছে আবেদন করেছিলাম, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন এবং আমাদের যেসব পুরসভাগুলো আমরা পরিচালনা করতাম বারাসাত এবং মধ্যমগ্রাম, সেই পুরসভাগুলোতে আমরা নাগরিক পরিষেবা ঠিকভাবে দিতে পেরেছি বলেই মানুষ আমাদের আশীর্বাদ করেছে। কিন্তু মূলত এটা আমাদের এখানকার নাগরিকদের জয় এবং সর্বোপরি আমাদের নেত্রীর কাছেই আমাদের এটা উৎসর্গ করা, কারণ তাকে দেখেই আমরা সবাই দলটা করি এবং সেই অনুযায়ী আমার মনে হয় যে বারাসাত মধ্যমগ্রামের জয় এটা এই বারাসাত মধ্যমগ্রামের নাগরিকদেরই জয়। যতীন দা, একটা বিষয় যে 25টা পৌরসভায় যেটা বিরোধীরা অভিযোগ করছিল ছাপ্পা ভোট বা ভোট লুট, তার মধ্যে থেকেও অনেক ওয়ার্ডেই কিন্তু বামেরা কিংবা নির্দল প্রার্থীরা জিতেছে, এটা কী? হ্যাঁ, এটা তো আমি বললাম যে নির্বাচনের দিন আমরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলেছে যে তৃণমূল কংগ্রেস গায়ের জোর করে ভোট করেছে, কিন্তু আজকের নির্বাচনের ফলাফল প্রমাণ করছে যে সেদিনকে তাদের কথাটা সঠিক ছিল। নির্দল প্রার্থীদের দলের ক্ষেত্রে যে ভূমিকা, ভোটের আগে তৃণমূল কংগ্রেসের একটা স্ট্যান্ড ছিল, এসব নির্দল প্রার্থীরা জিতলে তাদের ক্ষেত্রে কি তৃণমূল স্ট্যান্ড একটাই আছে, কোনো নির্দল প্রার্থীকে তৃণমূল নেবে না। বিজেপির অবস্থান কি থাকলো? বিজেপিতে দেখলাম থার্ডে চলে যাচ্ছে আস্তে আস্তে।
ব্যুরো রিপোর্ট, রেগুলার নিউজ। সব সময় শুধু একটাই কথা, জাসমিন ইউ লুকিং সো গর্জিয়াস, হাউ ইউ স্টে সো বিউটিফুল, স্টানিং, সব সময় পিকচার পারফেক্ট কিভাবে? সিক্রেটটা বলি, সাঁজ অ্যাপ, বিউটি এট ইউর ফিঙ্গার টিপস। এখানে পাবেন ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এবং হাইজিনের গ্যারান্টি। তাই এখন অর্ড শো হোক আর পার্টি নাইট, আই এম অলওয়েজ রেডি টু লুক গর্জিয়াস উইথ সাঁজ অ্যাপ। আর ইউ? ডাউনলোড সাঁজ অ্যাপ নাও।